মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে যুক্তি তর্ক শুরুর দিন 24 মার্চ ঠিক করেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। আর প্রথম ট্রাইব্যুনাল খারিজ করেছেন সাঈদীর জামিন আবেদন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদে যোগ দেওয়ার আবেদন। মাজহারুল হক মান্না রিপোর্ট। রাষ্ট্রীয় শোক দিবসে অন্যদিনের চেয়ে ভিন্নভাবে শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2-এর বিচারিক কার্যক্রম। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল জানান তারা প্রয়াত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে যাবেন, তাই শুনানি না করে কিছু আদেশ দিয়ে আর এজলাসে বসবেন না। এরপর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাঈদীর আবেদন নিষ্পত্তি করেন প্রথম ট্রাইব্যুনাল। দেলার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে দুটো মামলা পিরোজপুরে দায়ের করা ছিল, এখনও ওই দুটো মামলাতে আটক রয়েছেন প্রায় 3 বছরের বেশি সময় ধরে। ট্রাইব্যুনাল সেই জামিনের আবেদন নামঞ্জুর করে বলেছেন এই মামলা দুটোতে তাদের কোনো করণীয় নয়। সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি জাতীয় সংসদের সদস্য হিসাবে সুযোগ সুবিধা প্রিভিলেজ ছিল, সেই আলোকে উনি একটা পিটিশন দিয়েছিলেন এবং সেই পিটিশন নামঞ্জুর করেছেন যথাযথ ব্যাখ্যা প্রদান করে। 16ই ডিসেম্বর কি ব্যাপারে তার কথোপকথন ইউটিউবে প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে সে ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছেন। সেই পিটিশনের ব্যাপারে কোনো কিছু করার কোনো এখতিয়ার ট্রাইব্যুনাল নাই। দ্বিতীয় ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মামলা এবং আদালত অবমাননার অভিযোগে 3 জামায়াত নেতা হামিদ রহমান আজাদ, রফিকুল ইসলাম খান ও সেলিমউদ্দিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আদেশ দেন। 24 তারিখে জন্য ধার্য করেছে ওনাদের শেষ 5 নম্বর সাফাই সাক্ষী আনার জন্য, যদি সেই দিন না আনতে পারে তাহলে প্রসিকিউশন সামিং আপ করে ফেলবে। জামাতের 3 নেতার উপরে যেই আদেশটা দিলেন আজকে আগামী 10ই এপ্রিলে ওনাদেরকে এক্সিকিউশন রিপোর্ট সাবমিটের জন্য দিন ধার্য করেছে। কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে রোববার পর্যন্ত সময় দিয়েছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা।